হাই এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মামিজ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করছি পকেট সমোসা অথবা এটাকে স্কোয়ার সমোসাও বলতে পারেন এই সমস্যা দেখতে ভিন্ন হলেও তার স্বাদ কিন্তু পরিচিত আর এটা বানানো খুবই সহজ আর সিম্পল আশা করি এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে পকেট সমোসার জন্য আজ আমি আলু মটরের পুর তৈরি করছি আর এর জন্য এক টেবিল স্পুন কুকিং অয়েল নিয়েছি গরম হয়ে আসার পর ছোট্ট একটা অনিয়ন কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি দিচ্ছি স্বাদ মতো কাঁচা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পেঁয়াজ মরিচ আর লবণকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলাকে নরম করে নিতে হবে গেসটা যখন সামান্য নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া একই মাপে আমি ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা চা চামচের মতো চাট মশলার গুঁড়া মশলাগুলাকে আমি এখানে পেঁয়াজের সাথে ভুনে নিয়েছি প্রায় এক মিনিটের মতো খেয়াল রাখতে হবে মশলা যাতে এখানে পুড়ে না যায় আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি আর এগুলাকে চটকে মশলার সাথে মিশিয়ে দেব তারপর একটু নেড়েচেড়ে নেব। সেদ্ধ আলুকে আমি যখন মশলার মধ্যে দিয়েছি এগুলাকে একেবারে বর্তা করে দেয়নি এগুলাকে আমি আদা ভাঙা করে দিয়েছি আর বড় টুকরোগুলোকে আমি প্রেস করে হালকা ভেঙে দিচ্ছি এতে যখন আমরা সমোসা খাব তখন সমোসার মধ্যে আলুর টুকরোগুলো মুখে আসবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে এখন আমি আলুর সাথে মিশিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো মটর আর এগুলাকেও আমি আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে দেবো প্রায় দুই মিনিটের মতো মটর কুক হয়ে আসার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুদিনা পাতা কুচি তারপর এগুলাকে একটু নেড়ে চেড়ে দেব আলু মটরের পুরটাকে আমি মিডিয়াম আছে রান্না করে এসেছি এখানে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা গুচি আর এগুলাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার আলু মটরের পুর পকেট সমোসা বানাতে প্রয়োজন হচ্ছে সমোসা পেডের এমন দুইটি স্ট্রিপস পছন্দ অনুযায়ী ছোটো বা বড় স্ট্রিপ করে কেটে নেবেন এখানে আমি প্রথম স্ট্রিপের এক মাথায় ফেটানো ডিম লাগিয়ে দিচ্ছি আর এটা লাগানো হয়ে গেলে দ্বিতীয় স্ট্রিপটি এনে ফেটানো ডিমের মাথায় লাগিয়ে দিলাম আর এটাকে হালকা হাতে প্রেস করে টাইট করে লাগিয়ে দিতে হবে করা এই কর্নারের মধ্যে আমি পরিমাণ মতো আলু আর মটরের পুর দিয়ে দিচ্ছি এর উপর আমি গ্রেট করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন এখন আমি স্ট্রিপের অন্য মাথা উল্টো দিকে ফোল্ড করে পুরের উপর দিয়ে নিয়ে এসেছি এখন তার উপর আবারও ফেটানো ডিম লাগিয়ে দিচ্ছি আর অন্য স্ট্রিপের অন্য মাথায় একইভাবে পুরের উপর লাগিয়ে দিলাম আর এটাকে কেয়ারফুলি উল্টে নিতে হবে হাত দিয়ে দুটি স্ট্রিপকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি তার স্কোয়ারের সাইজ অনুযায়ী আর এখন আমি তার উপর একইভাবে ডিম লাগিয়ে দিচ্ছি তারপর স্ট্রিপগুলোকে উল্টো দিকে পুরের উপর দিয়ে এনে এর শেষ মাথা পর্যন্ত আসতে হবে পকেট সমস্যা ফোল্ড করা ট্রি কিনা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন একই নিয়মে শুধু ফোল্ড করে যেতে হবে আশা করি এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না শেষের দিকে চিপসের মাথা এভাবে বের হয়ে আসলে একইভাবে ডিম লাগিয়ে এটাকে ফোল্ড করে কমপ্লিট করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে খুবই সুন্দর স্কোয়ার অথবা পকেট সমোসা আমি ঠিক একই নিয়মে বাকি সমস্যাগুলো করে নিয়েছি আর আমি আশা করি এই পকেট সমস্যা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন এগুলাকে আমি ফ্রাই করে নেব আর এর জন্য আমি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি আর এগুলাকে গরম করে আমি এই পকেট সমস্যাগুলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই পকেট সমস্যাগুলাকে আমি মিডিয়াম আছে খুব সুন্দর করে এগুলাকে বেজে নেব আর এই পর্যায়ে আমি তেল এইভাবে সমসার উপরে দিয়ে দিচ্ছি এতে এর উপরের ভাগটাও খুব সুন্দরভাবে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি আর একইভাবে তার অপর পাশটাও আমি করে নেব আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি এটা ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনে অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান সমস্যার অন্য পাশটাও আমি একইভাবে তিন থেকে চার মিনিট ধরে বেজে এগুলাকে উঠিয়ে নিচ্ছি আর এটার যখন একটা সুন্দর কাঙ্ক্ষিত কালার চলে আসবে যেটা আপনার পছন্দ তখনই সেটাকে তুলে নিতে হবে তেল থেকে আর আমার সমস্যাটাও রেডি হয়ে গিয়েছে এটা অবশ্যই আপনি গড়ের তৈরি করবেন আর এটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার জন্য অনেক দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ না অন্য ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ